মাঝে একটি সমস্যা নিয়ে চলে আসলাম। সমস্যাটি হলো আমাদের এলসিবি মেশিন। এলসিবি হলো লং চেইন বিমার মেশিনের পাওয়ার অন হচ্ছে না, মনিটরে পাওয়ার আসতেছে না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কি সমস্যা সমাধান করলে এই সমস্যাটি সমাধান করা যাবে, কি কাজ করলে সমস্যাটি সমাধান করা যাবে, কাজ করে দেখাবো এবং আপনাদেরকে বলে দেবো, আপনারা বুঝতে পারবেন, দেখতেও পারবেন। তো আমি খুঁজে পেরে দেখলাম যে আমার এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে নেওয়া হয়েছে, 24 ভোল্ট না পাওয়ার কারণে আমার মনিটরে পাওয়ার আসতেছে না, পিএলসিতে পাওয়ার আসতেছে না। এই যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, এটি আপনার 24 ভোল্ট আউটপুট, ইনপুট 220। এখান থেকে যদি 24 ভোল্ট পায় তাহলে আপনার পিএলসিতে পাওয়ার যাবে এবং মনিটরে পাওয়ার যাবে। মূলত এই সমস্যাটির কারণেই পাওয়ার অন হচ্ছে না। তারপর আমরা পাওয়ারটি যখন অন করব, যদি 24 ভোল্ট পাওয়ার পরেও অন না হয় তাহলে আমরা অন্য সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো চলুন দেখি, আপনাদের সাথে আলোচনা করি কীভাবে করছি কাজটি। আমরা একটা নতুন পাওয়ার সাপ্লাই লাগালাম, পাওয়ার সাপ্লাই লাগিয়ে 220 পাওয়ার দিলাম, গ্রাউন্ড দিলাম, আউটপুট প্লাস মাইনাস লাগালাম, ঠিক আছে। এটি আসলে মেশিনটি আপনার অনেকগুলো মোটর আছে, ড্রাইভ মোটর আছে, তারপরে অনেক কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হয়, তো পিএলসির মাধ্যমে সবগুলো ডায়াগ্রাম করা। তো এসব এই 24 ভোল্টের মাধ্যমে মনিটর পাওয়ার অন হয়, পিএলসির পাওয়ার অন হয়, পিএলসি কাজ করে 24 ভোল্ট দিয়ে। এখানে আরও অনেকগুলো ডিভাইস আছে, 3 ফেজ লাইন আছে, এখানের মাধ্যমে মোটর চলে, কিছুই চলে। তো ভিউয়ার্স, এই সমস্যা অনেকেই হয়ে থাকে, অনেক মেশিন এরকম হয় যে আপনার মেশিন হঠাৎ করে মনিটরে পাওয়ার আসতেছে না, কন্ট্রোলিং সিস্টেমে পাওয়ার নাই, ভোল্টেজ নাই, এই একটা কারণ হতে পারে পাওয়ার সাপ্লাই সমস্যা। আগে পাওয়ার সাপ্লাইটি চেক দিলে সমস্যাটি সমাধান করা সম্ভব। এখানে যে ইনভার্টার দুটি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটি ইয়াস্কামা কোম্পানির B1000 দুটি ড্রাইভ মোটর কন্ট্রোল করে। তো আসলে আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো কমপ্লিট, আমরা পাওয়ার দিয়ে দেখব যে এখন ভোল্টেজ পাওয়ার পরে আমাদের মনিটরে পাওয়ার আসে কি না, পিএলসিতে পাওয়ার আসে কি না। যদি পাওয়ার না আসে তাহলে তো পাওয়ার সাপ্লাই সমস্যা, যদি আসে তাহলে তো আমাদের ভিতরে সমস্যা নেই, সবই ঠিক আছে। পাওয়ার দিয়েছি, দেখেন এখানে সব বাতি জ্বলছে, তার মানে পিএলসিতে পাওয়ার আসছে, পিএলসিতে কোনো প্রবলেম নাই। এখন মনিটরে পাওয়ার আসছে কি না দেখবো। এই যে মনিটরে পাওয়ার আসছে, মনিটরে পাওয়ার অন হবে, কম্পিউটার সিস্টেম জার্মান টেকনোলজি কার্লমায়ারের মেশিনটি এলসিবি, মনিটরে পাওয়ার আসছে, মনিটরে পাওয়ার রানিং হতে একটু সময় লাগবে। তো আমাদের যে সমস্যাটি ছিল ভিউয়ার্স, আপনার মনিটরে পাওয়ার আসতো না, পিএলসিতে পাওয়ার আসতো না। তো আমরা খুঁজে পেলাম যে আমাদের 24 ভোল্ট মিস করছিল, তাই পাওয়ার সাপ্লাই থেকে নেওয়া 24 ভোল্ট আমরা ওটি নতুন পাওয়ার সাপ্লাই লাগালাম, তাহলে আমাদের পাওয়ার আসছে আর সমস্যা নেই, পিএলসিতে কোনো সমস্যা নেই, আমাদের পাওয়ার সাপ্লাইতেই সমস্যা ছিল। তো আমি বলবো যাদের এই সমস্যাগুলো হয় তারা আগে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি না ওগুলোই আগে দেখবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটি সমস্যা দেখা দেয়। এখন আমরা অপারেটর দিয়ে চালিয়ে দেখবো মেশিনটি ঠিকমতো চলে কি না, সঠিক মোডে কাজ করছে কি না। এগুলো এটা হলো অপারেটিং প্যানেল, মানে এখানে আপনি অপারেটিং যেগুলো অপারেটর সেটিং করে তারপরে মেশিনটি চালানো হয়, টেনশন দেওয়া হচ্ছে, বিম টেনশন, তারপরে ইয়ান টেনশন, এগুলো দিয়ে বিমটি মেশিনটি চালানো হয়। তো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো মেশিনটি চলে কি না, সঠিক যদি চলে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। এই যে দেখছেন মেশিনটি চলছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই পাল্টানোর কারণে সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো আগে অবশ্য পাওয়ার সাপ্লাই দেখার কারণেই আমরা সমস্যাটি তাড়াতাড়ি সমাধান করতে পারছি, যদি অন্য কিছু দেখতাম ঝামেলা বাড়তো কিন্তু তাড়াতাড়ি সমাধান করতে পারতাম না। এই যে এখন ফরওয়ার্ড মোডে মেশিনটি চলছে।